বিভিন্ন টপিক নিয়ে নন স্টপ লেখার একটা অভ্যাস গড়ে তুলতে পারো, যে কোনো টপিক নিয়ে একদম নন স্টপ। এই দক্ষতাটা বিসিএস লিখিত পরীক্ষায় ভালো করার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমি একটা থাম রুল ফলো করতাম। থাম রুলটা কেমন? আমি চেষ্টা করতাম বাংলার ক্ষেত্রে প্রতি 3 মিনিটে এক পৃষ্ঠা লেখার চেষ্টা করতাম, ইংরেজির ক্ষেত্রে প্রতি 5 মিনিটে এক পৃষ্ঠা লেখার চেষ্টা করতাম, ঘড়ি দেখে দেখে, যে কোনো মূল্যে হোক। কোটেশান দিতাম, তার মানে এরকম না যে হাসির ডিমের মতো ফন্ট লিখতাম, তা কিন্তু না। আমি চুরি করতাম কীভাবে? উপরে মার্জিন করতাম, ডান দিকে মার্জিন করতাম, বাম দিকে মার্জিন করতাম, নিচে মার্জিন করতাম, আর মাঝখানে লিখতাম। আবার কোটেশান লেখার সময় কী করতাম? কোটেশান লেখার সময় ভিন্ন কালি ব্যবহার করতাম, নীল কালি। এবং মনে করো এভাবে লিখতেছি, হ্যাঁ, কোটেশান লেখার সময় একটু করে ছেড়ে দিতাম দুই দিকে, যাতে দেখলে মনে হয় আলাদা কিছু ওখানে আছে। কারণ আমার লেখা তো খুবই বিশ্রী, খুবই বিশ্রী, আমার লেখা কিন্তু ভালো না। তো একটু এ সাইডে ছাড়তাম, একটু এ সাইডে ছাড়তাম। আমার একটা লেখার খাতা ভাইরাল হয়েছিল, বুঝছো, ফেসবুকে। ভাইরাল হওয়ার পরে অনেকে লিখছে, ভাইয়া আপনার লেখাটা দেখে অনেক উৎসাহ পাইছি, এত বিশ্রী লেখা দিয়েও ক্যাডার হওয়া যায়। তো এদিকে একটু ছাড়তাম, এদিকে একটু ছাড়তাম, মাঝখানে লিখতাম কোটেশানটা। তো এগুলো ফলো করতে পারো, তোমাদেরও নিশ্চয়ই টেকনিক আছে, নিজস্ব টেকনিক আছে। আমি আমার টেকনিকটা ফলো মানে শেয়ার করলাম আর কি।